মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে যাদের মকর রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে নিজের মতামত কাউকে জানাতে দ্বিধাবোধ যেন করবেন না আত্মবিশ্বাসের অভাব যদি আপনার মধ্যে থেকে থাকে পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে পারে এটি আপনার অগ্রগতিকে আটকে দিচ্ছে আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে ধরুন সমস্যা মোকাবেলা করতে প্রাণ খুলে হাসুন মুখে একটি প্রাণুচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন দীর্ঘস্থায়ী কোনো লগ্নি করা এড়িয়ে চলুন আজ বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটান আজ যতটা অর্থকে কম স্পর্শ করতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার কারণ দিনটি ব্যয়বহুল পরিলক্ষিত হচ্ছে আই ইনকাম যদিও মোটামুটি ঠিকঠাকই থাকবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে এই ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ অফিসে কাজ করার মতো মন আপনার হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন যা আপনাকে আপনার নিজের কাজ করতে মনোনিবেশ করতে দেবে না আজ ফাঁকা সময়ে আপনি বন্ধু বান্ধবদের সাথে নিজের সেরা সময়টা উপভোগ করার পরিকল্পনা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি এতে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে সন্দেহপাতি হলে সম্পর্কের দুর্বলতা আরও বাড়তে পারে আজ আপনাদের সাথে কোনো প্রকার পরিকল্পনা স্বামী বিশেষ করে স্বামী স্ত্রী কোনো পরিকল্পনা আপনাদের থাকতে পারে তবে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এসে যাওয়ায় সেই পরিকল্পনা আপনাদের ভেস্তে যাবে তবে মেজাজ যেন হারাবেন না দ্বিধদ্বন্দ্বতার সম্মুখীন যেন হবেন না প্রেমিক প্রেমিকা আন্তরিক হলেই কিন্তু ক্ষতি ক্ষতি সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন কারণ আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ যেহেতু সোমবার তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটি হলো ওম ত্রেয় বকম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মী বন্ধনান মৃত্যুর মোক্ষীয় অম ওম নমঃ শিবায় এটি এগারো বার জপ করে দিন শুরু করুন